নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি পেজ নম্বর 423 নম্বর পেজের জলপাইগুড়ি জেলা হাই স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করাবো। আমি এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় যে MCQ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিছি। এবার আমি চার দাগের প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমাদের চার দাগের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, রোমান অনের প্রশ্ন। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসলটা বের করো। তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি, ঠিক আছে, সময় এন, দু বছর, বার্ষিক সরল সুদের হার আর সমান সমান কি আছে 5%, চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। ফর্মুলা ইউজ করেছি পি বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে 1+R/100 ব্র্যাকেট ক্লোজ এন -1, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা, ঠিক আছে? তো দেখো, প্রশ্ন অনুসারে একটু মুছে দিচ্ছি, জায়গাটা না হলে নোংরা হয়ে যাবে। তো দেখো, প্রশ্ন অনুসারে পি বাইরের দিকে আছে, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1+R এর মান কত আছে 5/100 এর হোল স্কোয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 615, তাই তো? তো দেখো, মুছে দিচ্ছি। তো দেখো কী আছে পি, আর এখানে কী আছে, আর এর মান তো 5 আছে, তো কাটাকাটি করলে কত হবে, নিচে 20 হবে, 5×100 তা কী থাকছে, পি আছে বাইরের দিকে, ভিতরে আছে 1+1/20 এর হোল স্কোয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 615, তাই তো? তো দেখো, এখানে আমরা লসাগু করে পাচ্ছি 1+1/20। তো দেখো, লসাগু করলে কত থাকছে, 21/20 থাকছে -1 আর সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 615। তাহলে আমরা দেখতে পারছি যে 21-এর হোল স্কোয়ার মানে কি 441 এবং 20-এর হোল স্কোয়ার মানে কি 400, তাই তো? তো দেখো, টোটাল আমরা লসাগু করে এখানে আমরা কি পাচ্ছি, বিয়োগ করে পাচ্ছি 41/400, তাই তো? তাহলে পি সমান সমান 615×400/41, তাই তো? কাটাকাটি করলে কত থাকছে, 615-কে 41 দিয়ে কাটলে কত থাকছে 15, 15-র সঙ্গে 400 গুণ করলে কত থাকছে 6000 টাকা, এর অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, 6000 টাকা এর অ্যান্সার হচ্ছে। আমাদের পরের অঙ্ক কী আছে, আমাদের রোমান টু এর অঙ্ক, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 হবে তা নির্ণয় করো। তো দেখো, আমি অঙ্কটা তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেবো, খুব ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্ক তোমাদের আমি দেখিয়ে দেবো। তোমরা কিন্তু এখান থেকে এই রোমান 1, রোমান 2, রোমান 3, ঠিক আছে, এবং তার সঙ্গে রোমান 4 এবং আমাদের রোমান 5, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে রোমান 7, রোমান 8, এই অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তো দেখো, আমি রোমান 2 এর অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। তো দেখো, মনে করি সুদ আসল কত টাকা আছে, এক্স টাকা আছে, সুদ সমান সমান কি আছে x/2/5 গুণ করলে কী থাকছে 2x/5 টাকা থাকছে, তাই তো? তাহলে আমরা দেখতে পারছি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান সমান কি আছে x-2x/5, বিয়োগ করলে কত থাকছে, এই লসাগু করে আমরা পাচ্ছি 3x/5 পাচ্ছি। সময় কত আছে, সময় কিন্তু আমাদের কিন্তু 10 বছর কিন্তু অলরেডি বলে দিয়েছে, তাই তো? তো দেখো, এরপর আমি কী করব। তো দেখো, সময় 10 বছর সুদের হারের ফর্মুলা আমরা ইউজ করেছি, আর সমান সমান কি আছে interest×100/t×p, তাই তো? ইন্টারেস্ট কী আছে 2x/5 আছে, মাল্টিপ্লাই 100, এবং টি এর মান কত আছে 10 আছে, 10×p এর মান কী আছে 3x/5 আছে, সেটা আমরা বসিয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমরা টোটাল ক্যালকুলেশন করেছি, টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি, আমরা পাচ্ছি 20/3। তো দেখো, 20-কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 6.2/3%, 6.2/3% কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে? তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান 3-র অঙ্ক, x/y প্রফেশনাল x-y এবং y/x প্রফেশনাল x+y হলে প্রমাণ করো x²-y² সমান সমান ধ্রুবক। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট,
মোস্ট মজবুত ভাইটালে, এটা কিন্তু এক্সারসাইজ 13 এর উদাহরণের অঙ্ক, ঠিক আছে? তো দেখো একটু কেটে দিচ্ছি, জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো অঙ্কটা কি আছে, এক্স বাই ওয়াই প্রপোর্শনাল এক্স প্লাস ওয়াই, তাই তো? তো দেখো এখানে আমরা কি সলভ করেছি, এক্স বাই ওয়াই সমান সমান কি আছে, কে ওয়ান ব্র্যাকেটের মধ্যে কি আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান কি আছে, কে ওয়ান নট ইকুয়াল টু জিরো, মানে কি কে ওয়ান সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? তো দেখো আমরা কিন্তু এখানে এটা কিন্তু আমাদের কিন্তু এক নং সমীকরণে এটা আমরা করতে পারি এবং নাও করতে পারি। অপরদিকে কি আছে, ওয়াই বাই এক্স, তো দেখো আমরা এখানে লক্ষ্য করতে পারছি ওয়াই বাই এক্স প্রপোর্শনাল এক্স মাইনাস ওয়াই, তাহলে কি আছে, ওয়াই বাই এক্স সমান সমান কি আছে, কে টু এক্স মাইনাস ওয়াই, এখানে কে টু নট ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে দেখো এই যে এক নং সমীকরণ, অপরদিকে এটা কিন্তু আমাদের দু নং সমীকরণ, এই দুটোকে যদি আমরা গুণ করি তো দেখো এখানে কি আছে, এক্স বাই ওয়াই গুণ ওয়াই বাই এক্স, এই যে ঠিক আছে ওয়াই বাই এক্স, তো দেখো এই যে এইটা, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এই যে গুণ করে দিয়েছি, গুণ করলে কী থাকছে, পুরো কেটে গিয়ে কী থাকছে, ওয়ান থাকছে, তাই তো? অপরদিকে আমরা এখানে এই যে কে ওয়ান এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে এবং কে টু এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু আমরা গুণ করেছি, ঠিক আছে, গুণ করেছি, গুণ করে কী পাচ্ছি আমরা, ওয়ান সমান সমান এটা ওয়াই ওয়াই আর এক্স এক্স যদি কেটে যায় তাহলে কী থাকছে, এখানে ওয়ান থাকছে, ওয়ান সমান সমান কী আছে, কে ওয়ান কে টু আর ব্র্যাকেটের মধ্যে কী আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, কী বলছি আমি বুঝতে পারছো? তাহলে কী হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কী আছে, ওয়ান বাই কে ওয়ান কে টু, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কী আছে, ধ্রুবক, বুঝতে পারছো? আমি কিন্তু টোটাল অঙ্কটা কিন্তু তোমাদের প্রমাণ করে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো এবার আমি চার দাগের অঙ্কটা কিন্তু টু দ্য পয়েন্টে আমি সলভ করে দেবো, ঠিক আছে, চার দাগের অঙ্ক, ওকে? তো দেখো চার দাগের অঙ্ক কী বলেছে, রোমান ফোরের অঙ্ক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের দ্বিগুণ হলে, অপরটির দ্বিগুণ হলে টু বি স্কোয়ার সমান সমান নাইন এ সি, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, তাই তো? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ, খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে মনে করি, খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, কিন্তু তিন নম্বরের কেন্দ্রে, তিন নম্বরের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এর ভিতর থেকে রোমানারের অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ আছে। তো দেখো এই অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তো দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, মনে করি একটি বিষ আলফা এবং অপর বিষ টু আলফা, তাই তো? কি বলছি বুঝতে পারছো? তো দেখো এবার আমি অঙ্কটা করছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে আলফা যোগ বিটা মানে কি, এইটা তার মানে কি আছে, আলফা যোগ বিটা মানে কি, এক এটা আসলে আলফা ছিল আলফা এবং বিটা মানে কি টু আলফা, এর যোগ ফলে কী হয়েছে, মাইনাস বি বাই এ, তাই তো? তাহলে টু আলফা আর এখানে একটা আলফা কী থাকছে, থ্রি আলফা সমান সমান মাইনাস বি বাই এ, আলফা সমান সমান কী আছে, মাইনাস বি বাই থ্রি এ, মাইনাস বি বাই থ্রি এ, তাই তো? তো দেখো এবার আমি আলফা গুণ বিটার মানটা বের করব, আলফা গুণ বিটা মানে কি এইটা, মানে সি বাই এ, আলফা গুণ বিটা সমান সমান কী আছে, সি বাই এ, তাহলে তো দেখো আলফা আলফা গুণ করলে কী থাকছে, টু আলফা স্কোয়ার সমান সমান সি বাই এ, তাই তো? তো দেখো আলফার মান কী আছে, মাইনাস বি বাই থ্রি এ, মাইনাস বি বাই থ্রি এর হোল স্কোয়ার সমান সমান কী আছে, সি বাই এ, তাই তো? তো দেখো কী থাকছে, টু মাল্টিপ্লাই বি স্কোয়ার বাই নাইন স্কোয়ার সমান সমান সি বাই এ, তো দেখো টোটাল ক্যালকুলেশন করলে কাটলে কী থাকছে, একটা এ থাকছে, তাই তো? তার মানে কী থাকছে, কোনাকুনি গুণ করলে কী থাকছে, টু বি স্কোয়ার সমান সমান নাইন এ সি, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, এটা আমরা প্রমাণ করে দিয়েছি। এই অঙ্কটা কিন্তু তিন নম্বরের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তিন নম্বরের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমাদের পাঁচ দাগের অঙ্কটা কী বলেছে, তো দেখো আমাদের পাঁচ দাগের অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে দেয়, ঠিক আছে, এই টাইপের অঙ্কটা কিন্তু একটু ঘুরিয়ে দেয়, যদি ট্যান থিটা প্লাস কোয়ার থিটা ইজ ইকুয়াল টু টু হয় তবে প্রমাণ করো ট্যান
টু দু পাওয়ার 2023 থিটা এবং কট টু দি পাওয়ার 2023 থিটা সমান সমান টু। তো দেখো অঙ্কটা কিন্তু ঘুরিয়ে দেয়, ঠিক আছে, মানে এরকম টাইপের অঙ্ক এখানে যেমন আছে 2023 এটা 11 11 দিতে পারে বা 15 15 দিতে পারে বা 100 101 101 বা 50 বা 70 70 দিতে পারে, বোঝার কোনো কারণ নেই, অ্যান্সার কিন্তু সেম আসবে, দুইই আসবে, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখো ট্যান আলফা প্লাস কোয়াট আলফা সমান সমান টু, এটা কিন্তু 1 নং সমীকরণ। তাহলে ট্যান আলফা প্লাস কোয়াট মানে কি 1/ট্যান আলফা সমান সমান টু। তো দেখো এখানে আমরা লসাগু করছি, ট্যান আলফা লসাগু করলে কী থাকছে, ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 থাকছে সমান সমান কী আছে টু, তাই তো। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান টু ট্যান থিটা, তাই তো। তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস টু ট্যান থিটা প্লাস 1 ইজিকুয়াল টু 0, আমাদের এইটা কিন্তু আমরা বা সাইডে নিয়েছি মাইনাস টু ট্যান থিটা দিয়ে। তো দেখো এখানে ফর্মুলা ইউজ হয়েছে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ মানে কি এর মানে হচ্ছিল ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান কি 0, তাই তো। তার মানে কী থাকছে ট্যান থিটা মাইনাস 1 ইজিকুয়াল টু কী থাকছে 0 থাকছে, তাহলে কী থাকছে ট্যান থিটা সমান সমান কী থাকছে ট্যান থিটা সমান সমান 1 থাকছে, তাই তো। তাহলে ট্যান থিটার মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ট্যান থিটা প্লাস কট থিটা ইজিকুয়াল টু 2, তাহলে আমরা দেখতে পারছি যে ট্যান থিটার মান কিন্তু 1 পেয়েছি, তাই তো। তো দেখো এখানে 1 বসিয়েছি ট্যান থিটার জায়গায় প্লাস কোয়ার থিটা সমান সমান 2, তাহলে কোয়ার থিটা সমান সমান কী আছে 2 - 1, তাহলে কোয়ার থিটার মান কী থাকছে 1 থাকছে। তার মানে আমরা দেখতে পারছি এই অঙ্কটায় যে ট্যান থিটার মান 1 আছে আর কোয়ার থিটার মান কত আছে 1 বেরিয়েছে, জাস্ট কিন্তু আমরা দুটো মান আমরা পেয়ে গেছি, ঠিক আছে। অঙ্কতে কী বলেছে যে এটা কিন্তু আমাদের বাম পক্ষ ডান পক্ষ কিন্তু প্রমাণিত করতে হবে, অ্যান্সার কিন্তু 2 দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে ট্যান টু দি পাওয়ার 2023 থিটা, ওকে, এবং আমাদের কট টু দি পাওয়ার 2023 থিটা। তো দেখো ট্যানের মান কী আছে, ট্যান 23 মানে ট্যান 2023 এই যে আছে এর মান কত আছে 1 আছে, মানে কি ট্যানের মান কত 1, এরপর কী আছে 2023, কোয়ার্টের মান কত পেয়েছি 1 পেয়েছি, তার উপরে কী আছে 2023। তো দেখো গুণ করলে কী থাকছে 1ই থাকবে, তুমি 2023 আর 100,000 আর 1,000,000 দিয়ে গুণ করো, গুণফল কত হবে 1ই হবে, 1কে তুমি যতবার গুণ করবে কী হবে 1ই হবে, তার মানে কী থাকছে 1 + 1 = 2, তার মানে কী আছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমরা মনে করি। আমি এই 5খানা প্রশ্ন সলভ করে দিয়েছি 4 দাগের, ঠিক আছে, যেটা 423 নম্বর পেজের, আর বাকি যে অঙ্কগুলো আছে রোমান 6 রোমান 7 রোমান 8 রোমান 9 রোমান 10 রোমান 11 রোমান 12 এই বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো, কারণ ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা লেন্থ হয়ে যাবে, যেটা আমাদের আপলোড করতে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার জন্য আমরা টোটাল 5টা বা 6টা করে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে, যাতে সম্পূর্ণরূপে আমরা আস্তে আস্তে করে ভিডিওগুলো সলভ করতে পারি। আমরা 2023 সালের পর্ষদের যাবতীয় ম্যাথমেটিক্সের অ্যান্সারগুলো টু দ্য পয়েন্ট আমরা ব্যাখ্যা করেছি, আর বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।